How to change a WordPress website theme? That means কিভাবে আমরা একটি WordPress ওয়েবসাইটের সদ্য নতুন একটা WordPress ওয়েবসাইট সো আমরা এখানে শুধুমাত্র চাইল্ড থিমই দেয়া আছে দেখুন এখানে আউটলুক কিন্তু খুব একটা ভালো দেখা যাচ্ছে না তো এই ক্ষেত্রে আমরা একটি সুন্দর একটি থিম চুজ করব এটি করার জন্য আমাদেরকে প্রেসের ড্যাশবোর্ডে যেতে হবে অর্থাৎ লগইন তো করতে হবে মাত্র এখানে লগইন করার পরে আমরা অ্যাপিয়ারেন্সে যে দেখব যে প্রথমেই থিম নামে একটি মেনু আমাদের সামনে আসছে তো এই থিমের পরে আমরা ক্লিক করলাম থিমের পরে ক্লিক করলে দেখবেন যে এখানে বাই ডিফল্ট এই তিনটা থিম অটোমেটিক্যালি WordPress এর দ্বারা দেয়া থাকে তো আমরা এখন ইনাদের এই থিম আমরা ইউজ করব না তো এখানে যে অ্যাড নিউ থিম এখানে ক্লিক করব এবং পরে আমরা এইগুলা ডিলিট করে দেব যাতে আমাদের কন্ট্রোল প্যানেলটা একটু আর কি ইজি থাকে তো যাক আমরা অ্যাড নিউ থিমে ক্লিক করছি তো এখানে দেখুন অনেক এগুলো কিন্তু সব ফ্রি থিম তো এখান থেকে আপনি আপনার ইচ্ছা মতো যেটা ইচ্ছা আপনার ওয়েবসাইটের ধরন অনুযায়ী যদি সেটা নিউজ সাইট হয়ে থাকে তো নিউজ রিলেটেড আপনি একটা থিম চুজ করে নিলেন তো এখানে দেখুন এই একটা থিম যেমন নিউজ ম্যাগাজিন তারপরে ক্লিক যা ইচ্ছা তাই বা যেরকম খুশি সেরকম এখানে সার্চ দিয়ে আপনি সাপোজ যত ব্লগ রিলেটেড যদি হয়ে থাকে আপনি এখানে ব্লগ লিখুন এখানে আপনার ইচ্ছা মতো সেরকম ধরনের থিমই আপনি পেয়ে যাবেন যদি কোম্পানি রিলেটেড হয় অর্গানাইজেশন রিলেটেড হয় বা কোনো সোশ্যাল সাইট হয় সেরকম কিছু আপনি এখান থেকে খুঁজে নিতে পারেন আর যদি মনে হয় যে না এখানকার এই ফ্রি থিম আমার পছন্দ হচ্ছে না এদের লিমিটেড ফাংশনালিটি তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই থিম কিনে নিতে হবে যেমন দেখা যাচ্ছে যে থিম ফরেস্ট আছে প্রিমিয়াম এবং খুব ভালো মানের থিম আপনি কিনে নিতে পারবেন আপনি $10 থেকে $60 এরকম এর ভিতরে অনেক ভালো ভালো থিম পেয়ে যাবেন আচ্ছা তো আমরা এক্সাম্পল স্বরূপ এখান থেকে আমরা একটা একটি থিম চুজ করে নেব তো যেহেতু এটা ই গুডস তো আমরা এখানে ই কমার্স ই সি ও এম এম ই আর সি ই এটা আমরা এখানে টাইপ করে এখানে ই কমার্স রিলেটেড একটা থিম আমরা চুজ করে নিচ্ছি এবং ভবিষ্যতে এইটা দিয়ে আমরা কাজ করে দেখব যে আসলে কেমন ভাবে একটি ই কমার্স ওয়েবসাইট সাজাতে হয় তো আমরা এখান থেকে যে ভি ডাব্লিউ ই কমার্স স্টোরি এটাতেই আমরা ইনস্টলে ক্লিক করলাম এই যে ইনস্টল হয়ে গেছে এখন অ্যাক্টিভে ক্লিক করতে হবে এই যে আমাদের থিমটা কিন্তু এখন অ্যাক্টিভ হয়ে গেছে এবং এইটাই এখন প্রাইমারি থিম আর এগুলো কিন্তু এখন বাই ডিফল্ট রয়ে গেছে তো আমরা এখন ইচ্ছা করলে এখান থেকে যে ক্লিক করে ডিলিট এটিকে ডিলিট করে দিলাম এটিও ডিলিট করে দিচ্ছি এটি আমাদের প্রয়োজন না এখন আর আমরা এটি ব্ল্যাঙ্ক রাখবো আপনার ইচ্ছা এখানে থাকলেও কোনো সমস্যা নেই তো যাই হোক আমরা এবার আমাদের ওয়েবসাইটে যে আমরা এটা রিফ্রেশ করে দেখে আসি দেখেন সে আগের আউটলুক কিন্তু এখন আর নাই পুরো চেঞ্জ তো এখানে আমরা এইগুলা কোথায় আসে এটি দেখার জন্য সাধারণত আমরা চলে যাব অ্যাপিয়ারেন্সের ভিতরে ওয়াইড গেটে যে আমরা ওইগুলোকে এখন সরিয়ে রাখছি যেমন এই যে মেটা এটা আমাদের দরকার নাই আমরা যদি এখানে ক্যাটাগরি না শো করাই তো এটি আমরা উঠিয়ে দিচ্ছি আর্কাইভ আমরা উঠিয়ে দিচ্ছি কমেন্টস আমরা এটিও উঠিয়ে দিচ্ছি তো রিসেন্ট পোস্ট এবং সার্চ এই দুইটা এখন বাই ডিফল্ট থাকে তো আমরা রিলোড দিয়ে দেখি এবার আচ্ছা আর এটা হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড বাই ডিফল্ট একটা পোস্ট দেওয়া থাকে ঠিক তাই এই পোস্টের ভিতরে অল পোস্টে ক্লিক করলে এই যে হ্যালো ওয়ার্ল্ড আমরা এটা ভবিষ্যতে ডিলিট করে দেব দিয়ে পরবর্তী ভিডিওতে আমরা দেখব কিভাবে একটি পোস্ট করতে হয় তো আজকে পর্যন্ত থ্যাংক ইউ সো মাচ তো ভিউয়ার্স যদি ওয়েবসাইটে থিম ইনস্টল এবং থিম বিষয়ে কোনো সমস্যায় পড়ে থাকেন তো অবশ্যই কমেন্টসে জানাবেন আমি সমাধান করার চেষ্টা করব থ্যাংক ইউ সো মাচ